হ্যালো, কি ব্যাপার, এতবার ফোন করছো কেন? ও এখনো বের হয়নি। হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? কে ফোন করেছিল? আরে বলো না, ডিস্টার্ব। ডিস্টার্ব বাহ, বেশ আনকমন নাম তো। কার নাম আনকমন? এই যে ডিস্টার্ব, সাধারণত এরকম নাম তো শোনা যায় না। আর আমি তো ফোনটা রিসিভই করলাম না। ও গেল তো এখানে, সেই জন্য। আর আনসেফ নাম্বার, খুবই ডিস্টার্ব করে। দাও তো আমাকে, দাও তো ফোনটা, আমি একটা আমাকে ঝাড়ে দিয়ে দিই, সবাই ডিস্টার্ব ছুটে দিয়ে দাও। থাক, দরকার নেই, সকাল সকাল মোটটা নষ্ট করার কোনো দরকার নেই। ওঠো তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না আসলে দেখলাম তো শরীরটা ভালো লাগছে না, কালকে রাত থেকে বললাম না কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে যে অফিস না যাই। তুমি না বললে কাল রাতে একটা জরুরি মিটিং আছে তোমার। হ্যাঁ, ওই মিটিং এর জন্য তো এখন যেতে হবে। ঘুম অটো হয়ে গেল, তার ভিতরে তোমার এটি অটো 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 কিরিং 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 কিরিং। আচ্ছা শোনো, ওঠো, আমি নাস্তাটা রেডি করছি, ঠিক আছে? যাও, ফ্রেশ হয়ে আসছি, যাও। মিটিং রে মিটিং। হ্যালো, কি ব্যাপার, সকাল সকাল এতবার ফোন কেন? উনি কি গেছে? হ্যাঁ গেছে। বাসায় আসবো? কেন, দরকার আছে। কি দরকার? আরে এসেই তবে বলি। আসা যাবে না, সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? দারোয়ান চেঞ্জ হয়েছে। নো প্রবলেম, নতুন দারোয়ানের সঙ্গে কথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে কি ঠিক আছে, বললাম তো ঠিক আছে। তাহলে কি আসবো? হ্যাঁ।
স্যার স্যার আমি এর আগে কয়েকবার এসেছিলাম। সরি, গাড়ি রেডি করে দিব, আপনি বাসা চলে যান। কেন গাড়ি রেডি করবে, কেন বাসা যাব কেন? স্যার আপনার গায়ে অনেক জ্বর। হোয়াট, এই তুমি কি আমার মানে গাইড কাজ করেছো নাকি? যে জ্বর তুমি বুঝলে কি করে? তুমি জানো না আজকে একটা আমার মানে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, জানো না তুমি? সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। হোয়াট, তোমার এত বড় সাহস কি করে হবে? তুমি এর আগেও একবার এরকম ক্যান্সেল করেছিলে, তখন তোমার কি বলেছিলে মনে আছে? জি স্যার মনে আছে। মনে থাকার পরে কেন তুমি এটা করলে? সাহসটা আসলো করতে গেলে সাহসটা আসলো করতে গেলে তোমার কি এটা কি? কি ব্যাপার, আমি আসবো না? না না আসতে হবে না। আসতে বলো, আসতে বলো। কাকে আসতে বলবো? হ্যাঁ কে কাকে আসতে বলবো? তুমি ডাক্তারের সঙ্গে কথা বলছিলে না? হ্যাঁ হ্যাঁ ডাক্তার। আমি সেটাই দেখছি। তো উঠো, আসো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভেবে? ওহো আচ্ছা ঠিক আছে, আমি উঠছি। যতক্ষণ তুমি আমাকে না তুলবে টেনে আমি উঠবো না। পারবো না। কেন পারবো না? আমি কি তোমাকে টেনে তুলতে পারি? তোমার ওজনও বাড়ছে, তার সাথে বয়সও বাড়ছে। আচ্ছা আমার ওজন বাড়ছে, বয়স বাড়ছে, আর তোমার একটা জায়গায় ফিক্সড আছে, তোমার বয়স ওজন বাড়ছে না? ভয়টা তো ওখানেই। মানে তোমাদের ছেলেদের তো কোনো সমস্যা নেই, যত সমস্যা মেয়েদের। ও বাবা রে, আবারও একই কথা। শোনো, আল্লাহ পাক কিছু মহান, উনি সব কিছু, ওর উপর ছেড়ে দাও, সব ঠিক হবে। ঠিক আছে, সেটা তো আছেই। আচ্ছা চলো দ্রুত ডিনার করে ফেলো, আমি ডিনার রেডি করছি, তুমি চলে আসো। করবো না। আমি তো তোমার লতা। আচ্ছা লতা, ও মা,
লতা, হ্যাঁ, তুমি কি আমাকে বিশ্বাস করো? তোমাকে কি আমি বিশ্বাস না করে থাকতে পারি? কিন্তু লোকজন যে অনেক ওমা অনেক উল্টা পাল্টা কথা বলে। লোকজন যাই বলুক না কেন, লোকজনের কথায় কান দিতে নেই। অনেক অনেক ভালো লাগলো আমাকে এতটাই বিশ্বাস করো, লোকজনকে বিশ্বাস করো না, এই যে এত কিছু হলো। তুমি কিন্তু লতা আগের মতোই আছো। দেখো তো কি বলে, তাহলে কি আমি পরের মতো থাকবো? আচ্ছা তুমি তুমি এত লক্ষ্যে কেন লতা? আচ্ছা যাই হোক, এখন চুপ থাকো, ঘুমানোর চেষ্টা করো তো। লতা আমাকে মাফ করে দিস তো লতা, আমি সরি। হ্যাঁ সরি, তুমি কথা তো জানা হলো না। কি কথা? আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ হয়েছে কি হয়নি সেটার থেকে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা জানাটা খুব জরুরি। আমার যদি পছন্দ না হতো নিশ্চয়ই আমি আজ নাশার দেখা করতে আসতাম না, আমাকে দেখার দিনই না করে দিতাম। আজকে আপনাকে এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। আপনাকে কিছুই বলতে হবে না। কেন বলতে হবে না? কারণ আমি জানি। আমি কি বলবো আপনি জানেন? হ্যাঁ জানি, আমি লতা আপার কথা বলবো। আপনি লতার কথা জানার পরও এই বিয়েতে রাজি হয়েছেন? হ্যাঁ রাজি হয়েছি। কিন্তু অনেকে তো আমার সম্পর্কে অনেক নানা ধরনের কথা বলে। হ্যাঁ তাও আমি জানি। কি কথা বলে সেটা জানেন? জানি। আমি নাকি মানে কি লতাকে মেরে ফেলেছে? আমি বিশ্বাস করি না। আচ্ছা আপনি কি জানতে চান যে সেদিন কি হয়েছিল? না এখনো জানতে চাই না, কখনো জানতে চাইব না। একটা কথা সব সময় মনে রাখবে, দেখো আমরা এখন ডাক্তারের চেম্বারে, কিন্তু হায়াত, মুখ, রিজেক, দৌলত, সন্তান দেবে কি দেবে না সব কিছু আল্লাহ পাকের হাতে। ডাক্তার একটা মানে একটা উছিলা মাত্র। হ্যাঁ এটা মাথায় রাখবে। দেখো সেটা তো আমি জানি, কিন্তু তুমি তো পুরুষ মানুষ, তুমি সব কিছু বুঝবে না, মেয়ে হলে বুঝতে। এটা কেমন কথা বলো, যেটা মানে মানুষ হিসেবে বুঝলাম কি বুঝলাম সেটা ইম্পর্টেন্ট, পুরুষ মানুষ মেয়ে মানুষ এইগুলো কথা কেন বলছি? আমি বলছি বাস্তবতার কথা, এই সত্য কথা তোমাকে জানাচ্ছি। দেখো আমি জানি তুমিও মন থেকে চাও আমাদের একটা বেবি হোক, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বলো। লতা আমি মন থেকে বলছি, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালো বলছি। মনকে শক্ত রাখো। ওকে আসুন।
আজকাল তো সবাই ডিলি করতে চায়, আর আপনার কাছে তো তাড়াও না। আমাদের আসলে অনেক বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে। ও হ্যাঁ, আপনি কথাটা বলেছিলেন। আচ্ছা, আপনি কতদিন থেকে কনট্রাসেপটিভ বন্ধ রেখেছেন? 3 বছর। ঠিক আছে, একটা কাজ করছি, আমি কিছু ওষুধ দেখে দিচ্ছি, ওগুলো খেয়ে নেবেন, আর কিছু টেস্ট দিচ্ছি, সেগুলো করে নেবে, টেস্টগুলো করে তারপর আমাকে দেখে নেবে। ঠিক আছে, আর শুনুন, আপনি না আসলে চলবে। আর কিছু? আপনি তো আমার সব শর্তে রাজি হলেন, আপনার কোনো শর্ত আছে? হ্যাঁ, আমার দুটো শর্ত আছে। দুটো? আচ্ছা বলুন, একটা একটা করে বলুন। এক, আমাকে আজীবন ভালোবাসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু ভালোবাসা তো কখনো একতরফা হয় না। ঠিক আছে, দুতরফাই হবে। আর দু নম্বরটা? আর দুই, আমার উপর বিশ্বাস আর আস্থা রাখতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আমি রাজি। তাহলে চলুন আজ আমরা উঠি। হ্যাঁ, একটা কাজ করি, চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিই। ঠিক আছে। এখানে গিয়েছিলে কেন? তোমার হাইট কমবে না, তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? পড়ে যাবে না? কি হলো, কথা বলছো না কেন? এখানে দাঁড়িয়েছিলে কেন? পড়ে যাবে তো।
মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় ছাদ থেকে লাফ দিয়ে মরে যায়। এই সব উদ্ভট চিন্তা কেন মাথায় আসে? কেন মাথায় আসে যেখানে পড়ে যাবে? হ্যাঁ, তোমাকে নিয়ে অনেক ভয় হয় আমার। কিসের ভয়? আমার ভয়টা তোমাকে নিয়ে। আরে বাবা, আমাকে নিয়ে তোমার এত ভয় কিসের? খুলে বলো, কিসের ভয়? যদি আবার বিয়ে করে ফেলো। পাগল, আমি কেন আবার বিয়ে করব? হ্যাঁ, আরে পাগল, আমি কেন বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করেছি না কেন? আমি আবার বিয়ে করব কেন? হ্যাঁ, আমি যদি তোমাকে সন্তান দিতে না পারি, তুমি তো আবার বিয়ে করবে। শোনো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক, ঠিক আছে? সে তো বলেছে যে আমি কাকে কাকে পুত্র সন্তান দেই, কাউকে কাউকে কন্যা সন্তান দেই, কাউকে কাউকে পুত্র কন্যা উভয় সন্তান দেই, কাউকে কিছুই দিই না। হ্যাঁ, এইসব নিয়ে এত টেনশন করে লাভ আছে? চলো, আমি নিজে কফি বানাবো, তোমাকে খাওয়াবো, একটু চিন্তা করতে হবে। আমি জানি আপা, তুমি কেন চলে গেছো। তুমি আমাকে মন থেকে দোয়া করো, তুমি যে জিনিসটা দীপনকে দিয়ে যেতে পারোনি, সেটা যেন আমি দীপনকে দিতে পারি। তুমি দোয়া করো আপা, তুমি দোয়া করো। আমাদের দেশে অনেক ভালো ভালো ডক্টর আছে, ঠিক মতো ট্রিটমেন্ট করলে এখানে হবে। আর বিদেশে যারা ট্রিটমেন্ট করে না, এটা ফ্যাশন ফ্যাশন। যেসব ট্রিটমেন্ট আমাদের দেশে হয় না, সেগুলো তুমি কোথায় করবে? ওটা এটা একটা ভিন্ন কথা। আরে বাবা, ওর তো এক্সেপশনাল কেস, ওরকম যদি হয় তখন বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করা যাবে, ওরকম কিছু তো হয়নি তো। কিন্তু তোমার কি হয়েছে, তোমার ডক্টর তো বলতে পারছে না। পারেনি, পারবে, কিন্তু তো টেস্ট দিয়েছিল, হয়নি। আমি যাবো ভাবছি ডক্টর কাছে, আবার যাবো। কি হলো, ঝামেলা?
খাও না তো খাচ্ছ না কেন শুধু মাখাচ্ছ মাখাচ্ছ খাও এটা মজা হয়েছে এটা নিয়ে তো তোমার কি ফিরতে অনেক দেরি হবে আজকে? কেন বলো তো? আমি একটু আজকে ডাক্তারের চেম্বারে যেতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে তোমার? আমি কি আসবো নাকি? আহা, এত অস্থির হচ্ছে কেন? আমার তেমন কিছুই হয়নি, জাস্ট একটু রুটিন চেকআপ করতে যেতাম, বিপিটাও একটু চেক করতাম। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাসায় আসি, এসে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। না, তার কি খুব দরকার আছে? দরকার নাই, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া তোমার কাজেরও অনেক চাপ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু সাবধানে যাও। হ্যাঁ, আর কোনো ইমার্জেন্সি যদি কোনো কিছু লাগে আমাকে জাস্ট কল করো একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কংগ্রেচুলেশন মানে? আপনার রিপোর্ট পজিটিভ, আপনি মা হতে চলেছেন। সত্যি? হ্যাঁ, রিপোর্ট তো তাই বলছে। কি ব্যাপার তোর মুখটা এরকম গোমড়া কেন? বুঝতে পেরেছি মন কেন ভালো। মনে হচ্ছে তোমাকে একটা সুখবর দিতে পারবো। মানে রিপোর্টে দেখা যাচ্ছে আপনার সিমেনের সাফিসিয়েন্ট স্পার্ম না থাকার কারণে অ্যান্থ্রোডাইট হচ্ছে না। আসলে ডক্টর সাহেব, আপনারা তো ডাক্তারি ভাষায় বুঝলেন না, আমি ওইটা বুঝতে পারছি না, মানে সহজভাবে কি বলা যায় কিছু। মিস্টার দীপন, আপনি কখনোই বাবা হতে পারেন। কংগ্রেচুলেশন। কিসের জন্য? তোর যে একটা খুশির খবর আছে। আরে ধরো না, ধরো বলছি,
কিসের জন্য? তুমি বাবা হতে চলেছ। হোয়াট? অসম্ভব। কিভাবে বাবা হবে? হাউ কাম? কিভাবে? কেন বিশ্বাস করছো না? সত্যি দীপন, আমি মা হতে চলেছি। দীপন কি করছো এসব? এই বাচ্চার বাপকে চুপ বল কে এসেছে? তো কোন ছেলে এসে তোর কাছে? তুমি মা হতে চলেছ? মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখছো। স্বপ্ন না বলতে সত্য। এরকম হাসছো কেন? খুব মজা লাগছে তোমার? আমারও লাগতো। আমি খুশিতে আনন্দে ধেদেই করে নাচতাম। কিন্তু কিন্তু কিসের কিন্তু? কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি এই সন্তানের বাবা হতাম তাহলে আমি খুশিতে নামতাম। মানে? মানে কি বুঝতে পারবো না, খুব ঠান্ডা মাথায় বলছি। নাম কি? নাম কি? কার নাম? এই বাচ্চার বাবার নাম কি? আস্তে করে বল, ভদ্র ভাইয়ের নাম কি? তুমি কি বাজে বকছো, পাগল হয়ে গেলে নাকি? পাগল হয়ে গেল? মানুষকে পাগল বানিয়ে নন্সেন্স গুলো আসছে আমার কপালে। ফাজিলের বাচ্চা, ফাজিল নষ্ট সব। হ্যালো, কে বলছেন? আমি রিয়া। রিয়া? হ্যাঁ, কি হয়েছে বল? তুই এখন কোথায়? আমি না অনেক ব্যস্ত আছি, অনেক দূরে আছি, তুই আমাকে পরে ফোন কর। না না না, আমার আগে কথা শুন। আমি বিপদে আছি, আমি তোর পাশে এক্ষুনি যাচ্ছি। বাসা? বাসা আমার আবার বাসা? শোন, তুই যা বলার ফোনে বল। আমার কাছে ফোন নেই, আমি দোকান থেকে ফোন দিয়েছি, আর সবকিছু ফোনে বলা যাচ্ছে না। আমি তোর বাসায় যাচ্ছি, তুই বাসায় আয়। আচ্ছা ঠিক আছে। আমি ওই লোকটারে খুব করে ফেলাবো। দুলাভাই যে আমার বোনকে খুন করতে চায়, আমি তাকে ছাড়িয়ে দেবো। বলছিস তুই এখানে বস, আমি এক্ষুনি যাচ্ছি। তুই কোথাও যেতে পারবি না, বস। তুই নেশা করে যা ইচ্ছা তাই করতে পারিস। আমার ভুল হয়েছে, মার কথা না শুনে দিনের পর দিন তোকে টাকা দিয়ে।
আচ্ছা তুই তাহলে আমার কাছে কেন আসছিস? তুই আমাকে ডাক্তার জামালের কাছে নিয়ে চল। না, আগে আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়াবো, তারপরে। না, বস এখানে। এমনিতে আমি অনেক বড় বিপদে আছি, তুই ঝামেলা শুধু শুধু ঝামেলা বাজাস না প্লিজ। তুই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। কি বুঝতেছি? আচ্ছা ঠিক আছে চল। আপনার পক্ষ থেকে তো আমি কোনো ত্রুটি দেখি না। আমি দেখি মিস্টার জীবনের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। কোনোভাবে মেনে নিচ্ছে না। মিস্টার দীপন, আমি ডক্টর জামাল বলছি। আপনি কি একবার আমার চেম্বারে আসতে পারবেন? আপনি একটু আসুন, বিষয়টা আপনার জন্য জরুরি। বলুন ডাক্তার সাহেব, ডেকেছেন কেন? মিস্টার দীপন, এটা আপনার ওয়াইফের প্রেগনেন্সি রিপোর্ট, উনি মা হতে চলেছেন। আমি জানি, দেখতে হবে। অবশ্যই দেখতে হবে, কারণ আমার সন্তানের বাবা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে। এই বাচ্চার বাবা যে আমি, তার প্রমাণ কি? সেটা প্রমাণ করার জন্য মিস্টার দীপন আমরা আপনাকে এখানে ডেকেছি। ডক্টর সাহেব, আমার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। আপনি এখানে অনেকবার আমি এসেছি, আপনার কাছে আমি ট্রিটমেন্ট করাচ্ছি, আপনার আমি পুরনো পেশেন্ট। আমার আমার ব্যাপারে আপনি তো সবচেয়ে ভালো জানেন। কিভাবে আমি কি বলছি সব? পৃথিবীতে সবই সম্ভব, কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব আমরা বলতে পারি না, এটা বলতে পারেন উপরওয়ালা। আমরা শুধু চেষ্টা করে দেখতে পারি। আমরা আপনার কিছু স্পেসিমেন নিয়ে রেখেছিলাম, এই নিন তার রিপোর্ট, বিষয়টা পজিটিভ। সেটা কী করে সম্ভব? আপনি তো বলেছিলেন যে আমি কখনো ডাক্তারের ভাষা বললেন, আমি বললাম যে কীভাবে সম্ভব, আপনি বললেন যে বাবা হওয়া সম্ভব না। আপনি তো বলেছেন আমাকে, বলেছিলাম আপনি সন্তানের বাবা হতে পারবেন না, কিন্তু কখনোই যে হতে পারবেন না তা বলেন। আমি তার ইচ্ছা আর এই সন্তান তোমারও, আর তুমি ওকে মাফ করে দিও। আমাদের জন্য দোয়া করো আপা, আমাদের জন্য দোয়া করো।